তো সাজিত, তোমাকে তো ব্ল্যাক শার্ট হেভি লাগছে। হ্যাঁ, মাঝে মধ্যে পরি, ইচ্ছে হয় যদি আমি সুন্দর না। তাই হু টোল্ড ইউ? কারণ বলা লাগে না, একটু তো নিজে থেকেও বোঝা যায়। নানু, তোমার ফোন আসতে, দিনকাল কেমন যায়? যায় যায় দিন। তো তুমি পাবনা আসছো, পাবনা কী কী জায়গায় ঘুরলা? এই ড্রয়িং রুম, লিভিং রুম, বেডরুম, বাথরুম, রান্নাঘর অনেক জায়গায় ঘুরেছি। আচ্ছা, পাবনার কথা শুনলেই মানুষ পাবনা মেন্টালের কথা বলে কেন? আসলে পাবনার হিমায়তপুরে খুবই জনপ্রিয় একটি মানসিক হাসপাতাল রয়েছে। পাবনা বললে অনেকে পাগল ভাবে, তা আসলে কিন্তু তা নয়। পাবনা কিন্তু আসলে মূলত পাগলদের সাড়ে, সারা বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল। কিন্তু অন্যান্য জেলাতেও কিন্তু আছে, কিন্তু জনপ্রিয় বলেই পাবনা বলার পরে ওই হাসপাতালটার কথা আগে মাথায় আসে। কিন্তু এটা তো পাবনার দোষ না, পাবনার মানুষগুলো খুব আন্তরিক। সেটাই, যে পাবনা আসবে সেই বুঝবে। তো ভিউয়ার্স বুঝতেই পারলেন সাজিদের কথা, তো আশা করি পাবনা নিয়ে আর কোনো কথা হবে না। লেটস কাম টু পাবনা।